দুই দিন ধরে ছেলে নিখোঁজ থাকায় থানায় সাধারণ ডায়েরি করতে এসেছেন হোসেন মিয়া কর্তব্যরত পুলিশ সদস্যই তার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে কাগজে লিখে গ্রহণ করেছেন যদিও ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে দুই সালে দেশে বড়সড় আকারে চালু হয়েছিল অনলাইন জিডি পদ্ধতি তবে এই পদ্ধতি সম্পর্কে সাধারণ জনগণ একেবারেই অবগত নন এমনকি জনগণকে জানাতে তেমন কোনো তৎপরতাও পুলিশ কিংবা কারো পক্ষ থেকেই নেওয়া হয়নি অনলাইন জিডিতে বাড়তি আয়ের সুযোগ না থাকায় মাঠ পর্যায়ের পুলিশের অবহেলাতেই উদ্যোগটি মাঠে মারা গেছে বলে অভিযোগ রয়েছে অনলাইন কোনো জিডি সম্পর্কে ধারণা নেয় বা এটাকে শুনি চেক বই হারাই যাওয়ার পরে জিডি করতে আসছিলাম বলে পাঁচশো টাকা লাগছিল যে জিডি করে ওনার কাছে বললাম উনি জিডি করতে চায় না হ্যাঁ উনি বলে দুই হাজার টাকা দিয়ে দিতে হবে বিকাশে অনলাইন গ্রহণ করলে তো এটা ওই যে দুই হাজার টাকা চাইছে এটা দুই হাজার নিতে পারবে না অভিযোগ অস্বীকার করে থানার সর্বোচ্চ কর্মকর্তাদের দাবি পদ্ধতিটি ত্রুটিপূর্ণ এই কারণে আগ্রহ নেই সাধারণ মানুষের ফর্ম ফিল করার পরে তার একটা কপি নেওয়ার জন্য থানায় আসতে হবে কারণ তার একটা ডকুমেন্ট তার কাছে থাকতে হবে আপনি অনলাইনে করলেন আমি প্রিন্ট দিলাম প্রিন্ট দিয়ে একটা যিনি নাম্বার ফিরলাম ওটা আমাদের কাছে রেখে দিলাম তাহলে বাদিত কোনো বেনিফিট হলো না এখানে সে যদি না আসে যদি না পায় কিন্তু অনলাইনে তো ওটাকে ব্যাগ তাকে ব্যাগ দেওয়ার তো কোনো সুযোগ নেই সাধারণ মানুষ কোন অপরাধটা জিডি হবে কোন অপরাধটা রেগুলার কেস হবে এটা তারা আসলে কিন্তু বুঝে না এই কারণেই এখনো পর্যন্ত এটা ওইভাবে চালু হয়নি পুলিশের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় এ সেবাটি পুরোপুরি বন্ধ রয়েছে যা স্বীকার করে পুলিশ সদর দপ্তর বলছে সেবাটি ব্যবহার উপযোগী করার কাজ চলছে তবে বিশেষজ্ঞরা বলছেন পুলিশের বাড়তি আয়ের সুযোগ না থাকা কিংবা অন্য কোনো সমস্যা থেকে থাকলে তা চিহ্নিত করে দ্রুত সেবাটি চালু করা উচিত যখন কি একটা কায়েমি স্বার্থ থাকে এবং তার সাথে বিপুল পরিমাণ অর্থের বিষয় জড়িত থাকে তখন তারা কিন্তু একটা ভালো কিছু হতে দিতে চায় না সুতরাং সেরকম যদি কিছু থেকে থাকে তাহলে পরে সেটাকে চিহ্নিত করে সেটাকেও আপনার নস্বাদ করতে হবে এটা এমনভাবে করতে হবে যাতে ব্যক্তিগতভাবে থানায় যেতে না হয় হ্যাঁ সেইটাকে মাথায় রেখে আপনাকে পুরো বিষয়টাকে ডেভেলপ করতে হবে যদি করতে কোনো টাকা লাগে না এটাই কথা কিন্তু কোথাও যদি ব্যতিক্রম হয় অবশ্যই আমরা সেটা ব্যবস্থা নেব কিন্তু এইটার কারণে অনলাইন জিডি আটকে আছে এটা ঠিক না এই কার্যক্রমটা নিয়ে একটু অ্যানালাইসিস করছি আমরা যে ঠিক কোন আকারে কতটুকু পর্যন্ত আমরা অনলাইন জিরিতে যাব ডিএমপির তথ্যমাতে প্রতিদিন ঢাকা মেট্রোর প্রতিটি থানায় গড়ে প্রায় আশিটি করে সাধারণ ডায়েরি করা হচ্ছে মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা